আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বোন থাকলে যে কি সুখ সেটা আর বলে বোঝানোর ভাষা জ্ঞান নাই। হঠাৎ করে আমার মিষ্টি বোন সুমি, মুক্তা সুমি, আমার জন্য এতগুলা জিনিস পাঠিয়ে দিয়েছে। হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে, তুই কি বাসায় আসিস? বাসায়? আমি বলছি হ্যাঁ বাসায়, তুই আয় না। ও হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে বলতেছে, তোর ভাইয়া নিচে, ভাইয়ারে পাঠাই দে। পাঠাই দিছি, এসে তো অবাক, একটা দুইটা জিনিস আমার বোন কষ্ট করেছে, রান্না থেকে শুরু করে। গতকাল বড় খালামুনি পাঠিয়েছিল আমার বেবিদের, আজকে ওদের ছোট খালামুনি পাঠিয়ে দিয়েছে। সুমি, তোর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমার বোনকে হারিয়ে আমি আমার আরেক বোনকে পেয়েছি, এটা আল্লাহ তাআলা জানে কতটুকু আমি তোকে ভালোবাসি। দেখি আমার বোন কি পাঠালো। পেঁপে পাঠিয়েছে, কলা, চিনি, এখানে আচার, এখানে চা, এখানে অ্যাপল, অরেঞ্জ, আরেকটা আচার, এখানে রান্না করার জিনিস। আচ্ছা, একটা কিছু বাদ যায়নি, আমার বোনটা আমার জন্য কতটা কষ্ট করে পাঠিয়েছে, রান্না বান্না করে পাঠিয়েছে। ওয়াও, সালাদ, নেক্সট ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল। আমার বোন আবার রান্নায় খুব এক্সপার্ট। ও মাই গড, তুই এত কষ্ট করেছিস, আমি কি বলে তোকে ধন্যবাদ দিব। আমার মানে কি বলবো, আমি আজকে রিয়েলি আমি কি বলবো, আসলে আমার বোন খুশি হতাম যদি ওর জ্বর আল্লাহর কাছে দোয়া করি তাড়াতাড়ি ভালো করে দিবে। আজকে কালকে মিলে আমাদের আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার কোনো অভাব নেই।